নমস্কার বন্ধুরা, মৌমানির রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে করব কচু পাতার চিংড়ি। তো দেখো, এখানে কচু পাতাগুলো নিয়ে নিয়েছি আমি, আর একটা করে দেখাচ্ছি তোমাদের আমি কচু পাতাটা। আর মানি ওইদিকে ক্যামেরা করছে। তো দেখো, এখানে পোস্ত আর কালো শসা, সাদা শসা নিয়ে নিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, কুচি করেছি রসুন আর কাঁচা লঙ্কা। এবার আমি কচু পাতাগুলো খুব একটা বেশি করে কাটিনি, অল্প করে কেটে ভাপ দিয়ে নিলাম একটু সামান্য জল দিয়ে, কারণ জলটা গেলে না ফেললে মুখটা ধরবে, মুখ চুলকাবে। এবার ঝাঁকনা দিয়ে দেখো, আমি ছুনলি দিয়ে চেপে চেপে জলগুলোকে পরিষ্কার করে ফেলে দিয়েছি। আর এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, সরষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছগুলোকে ভেজে নেবো। এর থেকে ছোট চিংড়ি হলে আর একটু ভালো হতো। তো যাই হোক, আমি একটু বড় চিংড়ি পেয়েছি, তো আমি এটা দিয়েই করব। খুব একটা ভাজবো না, উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ছোট চিংড়ি মাছ থাকলে আমি কিন্তু চিংড়ি মাছটা ভাজতাম না, এমনিতেই করতাম, তখন কিন্তু ওটা কচু পাতা ভাপা চিংড়ি হতো। তো আমি আজকে কচু পাতায় চিংড়ি করব, তার জন্য কিন্তু আমি ভেজে নিলাম। এখানে আমি ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে কালো জিরা দিয়েছি, রসুন কুচি, এক এক করে সব ভেজে নিব খুব ভালো করে। তো তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার সত্যি খুব ভালো লাগে, তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা আমার অন্তর থেকে। তোমরা এইভাবে আমাকে কমেন্ট করো, সাপোর্ট করো, আমারও খুবই ভালো লাগবে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিব। এতে কিন্তু আমি খুব এক হলুদই দেইনি এই রান্নাতে, যেহেতু আমি সরষে পোস্ত কাঁচা লঙ্কা দিব, তার জন্য আমি কিন্তু হলুদ দেইনি। মাছ ভাজার যে হলুদটা ছিল ওই হলুদেই কিন্তু আমি পুরো রান্নাটাই করেছি। এবার আমার পেঁয়াজ সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা কচুটা দিয়ে নিলাম। কচুটা কিন্তু গ্যাস কমিয়ে করতে হবে, যেন কচুতে জল না থাকে, জল থাকলে কিন্তু মুখ ধরবে কচুর, কচু রান্নার এটাই নিয়ম। তাহলে এখানে আমি খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর জলটা যখন শুকাবে তখনই কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিব। অনেকটা কিন্তু আমার জল শুকিয়ে এসেছে কচুর, কচুর জল শুকিয়ে। এইভাবে দেখো গ্যাস কমিয়ে আমি কিন্তু কচুর জল একদম শুকিয়ে নিয়েছি। এইবার আমি চিংড়ি মাছ দিয়ে নিব, চিংড়ি মাছ কিন্তু দিয়ে নিব আমি। এখনও কিন্তু আমি লবণ দেইনি, লবণটা আমি একটু পরে দিব। তোমরা চাইলে এর মধ্যে কয়েকটা লেবুর রসও দিতে পারো, কয়েক চির। এইবার আমি সরষে পোস্তটা দিয়ে দিব, যেহেতু আমার কচুর জলটা শুকিয়ে গেছে, তার জন্য জল না শুকালে সরষে পোস্ত কিন্তু দেয়া যাবে না। এই রান্নাটা কিন্তু কস্তুরি হোটেল কলকাতায় রান্নাটা হয়। যাই হোক, তো আমি এই রান্নাটা শেয়ার করলাম তোমাদের সাথে। কচুর শাক কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায়, আর এগুলো হচ্ছে একদম টাটকা, আমি এক জায়গা থেকে তুলে নিয়ে এসেছি। তো তোলার সময় আমি ভিডিও করতে পারিনি, তো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার আমি দেখো একটুখানি লবণ দিয়ে নিয়েছি, এতে কিন্তু আমি হলুদ দেইনি, আর পোস্ত সরষে এগুলো হলুদ ছাড়াই রান্নাটা মনে হয় মজাদার হয়। এইভাবে আমার বড় পিসি রান্না করতো, এখন দেখি কলকাতায় যে কস্তুরি হোটেল আছে সেইখানেও কিন্তু রান্নাটা হয়। তো দেখো, আমি এবার ঢেলে নিয়েছি, রান্নাটা আমার হয়ে গেছে। এবার অনেকটা আমি সরষের তেল দিয়ে দিব, সরষের তেল ছাড়া কচুর শাক একদমই ভালো লাগবে না। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, দেখো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। একদম কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে।